আগামীকাল সশ্র বাহিনী দিবস মহান মুক্তিযুদ্ধে একুশে নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে যুদ্ধ শুরু করেছিল বাংলাদেশের সেনা নৌওয়ার বাহিনী সেই থেকে একুশে নভেম্বর পালিত হয় সশ্র বাহিনী দিবস হিসেবেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা আমাদের শস্ত্র বাহিনী জাতীয় সকল প্রাকৃতিক দুর্যোগ এবং সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এখন বেসামরিক প্রশাসনের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রাখছে উন্নয়ন কাজেও তাই শস্ত্র বাহিনী দিবসের উপলক্ষে ডিবিসি নিউজের আজকের এই বিশেষ আয়োজন আর আজকের বিষয় উন্নয়ন অগ্রগতিতে সশস্ত্র বাহিনী আর শুরুতেই আমি স্মরণ করছি মুক্তিযুদ্ধে শহীদ আমাদের সশস্ত্র বাহিনীর সকল সদস্যের প্রতি এবং শান্তিরক্ষা মিশনে যে সমস্ত সশস্ত্র বাহিনীর সদস্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আর আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা দর্শক আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস সেই উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজন আমাদের বিষয় উন্নয়ন নগরীতে সস্ত্র বাহিনী আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন বিমান বাহিনীর সদর দপ্তরের বিমান সদর ইউনিটের এয়ার অধিনায়ক এয়ার কমান্ডার মোহাম্মদ বদুল আমিন আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে আমাদের সঙ্গে আরও আছেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদর দপ্তরের কল্যাণ ও পুনর্বাসন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মাহমুদ আল্লা ডন স্বাগত আপনাকে দর্শক আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন নৌ সদর দপ্তরের নৌ অপারেশনস পরিদপ্তরের পরিচালক কমান্ডল হাসান তারিক মন্ডল আপনাকে স্বাগত আমরা আলোচনা শুরু করতে চাই আমি প্রথমেই শুরু করতে চাই আমাদের সঙ্গে যোগ দেওয়া বিমান বাহিনীর আমাদের কর্মকর্তা আমাদের সঙ্গে আছেন বদরুল আমিন মোহাম্মদ বদরুল আমিন যদি আপনি শুরু করেন সশ্র বাহিনী দিবসের যে পরিপ্রেক্ষিত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গড়ে ওঠা আমাদের যে স্বস্ত্র বাহিনী সেখানে একুশে নভেম্বর যে শুরু করেছিল সেই প্রেক্ষাপটটা যদি আমরা আপনার থেকে একটু শুনি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ নিউজকে বিসমুল্লাহ রহমান রাইম প্রথমেই অত্যন্ত ভরে পরম শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতে চাই আমাদের তিন লক্ষ তিরিশ লক্ষ শহীদদেরকে এবং আমাদের দুই লক্ষ সম্মান হারিয়ে মা বোনদেরকে এবং অসংখ্য মুক্তিযোদ্ধা যা যারা যুদ্ধের বিনিময়ে আমাদের দেশকে স্বাধীন করেছেন এবং যার বিনিময়ে আমরা পেয়েছি এই আমাদের স্বাধীন বাংলাদেশ এবং যেই প্রেক্ষাপটে আমরা আজকে এখানে বসে আছি তো আমরা জানি যে আমাদের সশস্ত্র বাহিনী উনিশশো সালের আমাদের স্বাধীনতা সংগ্রামের আমাদের যুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন যা বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধুর হাত ধরে আমাদের এই স্বাধীনতা সে স্বাধীনতার প্রেক্ষাপটে যেই সশস্ত্র বাহিনী সৃষ্টি হয়েছিল সশস্ত্র বাহিনী সাধারণ জনগণের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন সেক্টরের মাধ্যমে যুদ্ধ করে এই স্বাধীনতা অর্জন তো আপনারা জানেন যে আমাদের তো যেই সশস্ত্র বাহিনীর যে সৃষ্টি সেটা আমাদের যে একুশে নভেম্বর যেই একসাথে যুদ্ধর মাধ্যমে একসাথে আমাদের যেই যুদ্ধের যে আয়োজন যে সংগ্রামের যে আয়োজন সেই যুদ্ধের মাধ্যমে এই সশস্ত্র বাহিনীর সৃষ্টি সেই সময়কার সশস্ত্র বাহিনী যে আমাদের সশস্ত্র বাহিনীর যারা কর্মকর্তা ছিলেন আমাদের যারা যারা আমাদের সৈনিকরা ছিলেন আমাদের সেলররা ছিলেন আমাদের বিমান সেনারা ছিলেন সবাই মিলে যেই যুদ্ধ করেছেন সেই যুদ্ধ প্রেক্ষাপটে আমাদের যেই যুদ্ধ পরবর্তী আমাদের স্বাধীনতা পরবর্তী আমাদের যেই পুনর্বাসনের গঠন যে যাদেরকে পুনর্বাসন মানে পুনর্গঠিত করা এবং দেশ গঠনে যে সশস্ত্র বাহিনীর যে আমাদের ভূমিকা সেটা কিন্তু যুদ্ধ পরবর্তীতে আমাদের মহান নেতা এবং তার পরবর্তী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা সেইভাবে সৃষ্টি হয়েছে তো আমাদের যেই যুগোপযোগী করা সশস্ত্র বাহিনীকে সেই অধ্যায় থেকে উঠিয়ে এনে বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে দেশ গঠনে যে অবকাঠামো গঠনের যেই আমরা তো যুদ্ধের জন্য প্রস্তুত আছি কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত থাকার পাশাপাশি আমরা দেশ গঠনে আমাদের সেনাবাহিনী আমাদের নৌবাহিনী আমাদের বিমান বাহিনী সর্বস্তরে জনগণের সাথে বিভিন্ন দেশ গঠনের বিভিন্ন কর্মকাণ্ড সাথে এখন জড়িত এবং এই জড়িত থাকার ফলে আমরা সহযোগিতা সবার সাথে সহযোগিতার মাধ্যমে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মাধ্যমে আমরা এই দেশকে গঠন করার কাজে এগিয়ে যাচ্ছি ধন্যবাদ নিশ্চয় আপনার কাছে আবার আসবো আমি কর্নেল মাহমুদ মাওলা ডন আপনার কাছে যেতে চাই এই যে পুনর্বাসনের কাজ থেকে শুরু করে এখন উন্নয়ন কাজে আমাদের সশস্ত্র বাহিনী যুক্ত হয়েছেন এবং এখানেও আমরা দেখছি যে আমাদের সেনাবাহিনী আমাদের নৌবাহিনী আমাদের বিমান বাহিনী সবাই মিলে একটা কাজ করছে এবং সেই জন্য সশ্র বাহিনীর ব্যাপারে আমাদের অন্যরকম একটা শ্রদ্ধার জায়গা দাঁড়িয়েছে যে তারা সকল কাজে আমরা দেখছি উন্নয়ন কাজেও দেখছি যখন আমাদের জাতীয় দুর্যোগ আসছে বন্যা আসছে তখনও দেখছি এমনকি আমি এই পরশু দিনের ঘটনা সৈদপুর এয়ারপোর্টে একটি নবএয়ারের একটি বিমান দুর্ঘটনা কবলিত হয়েছিল কাছাকাছি তেমন কেউ নাই আমরা চট করে সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছি এবং তারা চট করে উদ্ধার কাজ করেছে এবং রানওয়েটা দ্রুত চলাচলের উপযোগী হয়ে গেলো এই যে তাৎক্ষণিকভাবে কাজেও কিন্তু আমাদের সত্ত্র বাহিনী এবং বিশেষ করে সেনাবাহিনীর ব্যাপারে আমি বলবো আপনি যদি সেটা একটু বলেন যে এই যে নতুন করে আবার কাজে একটা হলো দেশ স্বাধীন করা একটা পুনর্বাসনের কাজ করা আবার উন্নয়নও অংশীদার হওয়া আপনি প্রশ্নের মধ্যে ধন্যবাদ আপনার প্রশ্নের মধ্যেই আসলে উত্তরটা লুকিয়ে আছে আমি যেটা বলতে চাই তা হলো মুক্তিযুদ্ধ আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে এরপরে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করে আমরা সামনে এগিয়েছি আগামীকাল আমাদের সশস্ত্র বাহিনী দিবসের পঞ্চাশ বছর পূর্তি মানে সুবর্ণ সুবর্ণ জয়ন্তী এই সুবর্ণ জয়ন্তীতে আমরা কি পেলাম আমি আপনি মনে হয় এটাই জানতে চাচ্ছেন এই সুবর্ণ জয়ন্তী আমাদের দেশকে একটি এমন একটি মাত্রা এনে দিয়েছে যার জন্য আমরা আজকে গৌরবান্বিত উনিশশো চুয়াত্তর সালে আমাদের জাতির পিতা শেখ মুজুর রহমানীতি প্রতিরক্ষা নীতি করেছিলেন সেখানে আমাদের মূল দায়িত্ব এবং মূল দায়িত্বের প্রথম যে দায়িত্ব ছিল তা হল স্বাধীনতা দায়িত্ব ছিল বা দেশের অভ্যন্তরে সহায়তা করা সহায়তা আমরা জানি তখনও মানে অস্ত্র অবৈধ অস্ত্র উদ্ধারের কাজেও বড় ভূমিকা রেখেছিল সঠিক এবং সঙ্গে সঙ্গে সীমান্ত রক্ষার কাজ সঠিক এবং এরপরে ছিল আমাদের ন্যাশনাল বিল্ডিং দেশ গঠনে সহায়তা করা এবং তারপরও ছিল যে আন্তর্জাতিক কোনো দায়িত্ব পড়লে সেখানেও যেন আমাদের সশস্ত্র বাহিনীর তার দায়িত্ব পালন করতে পারে চারটি দায়িত্বকে যদি আমি দেখি এবং খুব সমসাময়িক সময়কার যদি কিছু বিষয় আমি বলতে চাই দেখেন স্বাধীনতা স্বভাবমতো শুধুমাত্র আউটসাইড ফোর্স থেকে আসবে তা না এটা উইদিন ফোর্সও হতে পারে সে কারণেই এই আমাদের যে অপারেশন থান্ডার বোল্ট আমাদের হলো কিছুদিন আগে দুহাজার ষোলো সালে হলিহাটে জঙ্গিদের বিরুদ্ধে এক্স্যাক্টলি অপারেশন লাইট যে আতিয়া মহলের যে সিলেটে সিলেটে তারপরে অপারেশন ময়ূরপঙ্ক্ষী ছোট্ট একটি ঘটনা বাট মোস্ট সিগিনিফালি অবশ্য তার দ্যাট মিন্স আমরা অপারেশনালি উই হ্যাভ প্রুভ আমরা প্রমাণ করতে পেরেছি যে আমরা অপারেশনালি ভাইব্রেন সক্ষমতা সক্ষমতা এখন আসেন হিল যে অপারেশনগুলো আমরা করেছি বিভিন্ন ধাপে ধাপে বাঘের থাবা আয়রন ফিস্ট ড্রাগন ড্রাইভ তারপরে অপারেশন দাবানল সর্বশেষ অপারেশন উত্তরণ অপারেশন উত্তরণ যদিও এখনও চলমান চলছে আমরা প্রমাণ করেছি যে আমরা একটি একটি কাউন্টার ইনসারজেন্সি থেকে আমরা কিভাবে পিস প্রসেসে নিয়ে আসতে পারি এরপরে আসেন এখন বিভিন্ন যে ডিজাস্টার ম্যানেজমেন্ট ঘূর্ণিঝড় এই যে ঘূর্ণিঝড় বুটবুল আমফান ইয়েস এগুলো কিন্তু এইগুলো সব জায়গায় আমরা প্রমাণ করেছি আমরা সেনাবাহিনী কি করতে পারি খুব এই যে বর্তমানে চলছে করোনা কোভিড করোনায় সেনাবাহিনীর ভূমিকা বা সশস্ত্র বাহিনীর ভূমিকা নতুন করে বলার কিছু নেই এখন আসেন দেশ গঠনে আমাদের ভূমিকা দেশ গঠনে আমরা কিন্তু এই মুক্তিযুদ্ধের পর থেকে আমরা দায়িত্ব পালন করেই যাচ্ছি খুব সমসাময়িক সময়কার কিছু কাজ বলি সবচেয়ে বড় যেটা মাথায় বেশি ছিল পদ্মা ব্রিজের যে কাজ পাঁচটি প্যাকেজেরোড যেটার মুহিপাল ফ্লাইওভার তারপরে যদি বলি কক্সবাজার টেকনফ মেরিন ড্রাইভ এটা একটি বড় চ্যালেঞ্জ আমরা করে প্রমাণ করেছি যে আমরা পারি দেশ গঠনে বিশ্বের সর্ববৃহৎ যে বার্ন ইউনিটি বার্ন হসপিটাল এটা কিন্তু আমরা করেছি তারপরে যদি বলি তোষাখানা জাদুঘর এবং সর্বশেষ এই ঢাকা এয়ারপোর্ট এর আন্ডারপা ছোটখাটো আরো অনেক এগুলো তুমি জাস্ট তো আমার মনে হয় এটা এরপরে এরপরে মাহমুদ ডন আমরা যখন ফিরবো আপনার কাছে আবার তখন আমি আমাদের সক্ষমতা জায়গা বিশ্ব পরিপ্রেক্ষিতে আমাদের সেনাবাহিনী কোথায় আছে সেটা আমি জানার চেষ্টা করবো তার আগে আমি একটু যেতে চাই আমাদের কমান্ডার হাসান তারিক মন্ডল আমাদের পরিচালক নৌপ্রশাসন পরিদপ্তর আপনার কাছে শোনার বিষয় আমরা নৌবাহিনীকেও অনেক বেশি অগ্রসর হতে দেখছি এবং এখন আমাদের সমুদ্র সীমা বলেন আমাদের ব্লু ইকোনমি বলেন সেখানেও আমরা বড় ধরনের কাজ দেখতে পাচ্ছি এখন এমনকি আমরা সিডোরের সময় নৌবাহিনী আমাদের অনেক কাজ অনেক কাজ করেছে এখন আমি বলতে চাই যে এই জায়গাটায় এই উন্নয়ন কাজের সঙ্গে যুক্ত হওয়া এবং আমরা তো সক্ষমতার দিক থেকে সাবমেরিন পর্যন্ত আমাদের সঙ্গে আমাদের নৌবাহিনী আছে সেটা আমাদের একটা গর্বের বিষয় আপনি যে এই এখন যেটি বলুন আমাদের অগ্রগতি উন্নয়নে এবং আমরা কমান্ডোদের ঘটনা মুক্তিযুদ্ধে স্মরণ করি আমাদের কমান্ডোরা সেই সাবমেরিনরা ইতালি থেকে পালিয়ে এসে আমাদের নৌবাহিনী গঠনের ভূমিকা পালন করেছিল এবং তারা যে আমাদের নৌ অপারেশন করেছিলেন চট্টগ্রাম চাঁদপুর এবং অপারেশন জ্যাকপট সেই সমস্ত সকলেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তারা অনেকে এখন আমাদের সঙ্গে আছেন আপনি যদি মনে সেই মুক্তিযুদ্ধ শুরু করে নৌবাহিনী এখন কোথায় আছে ধন্যবাদ আপনাকে খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ আমরা এই আলোচনায় নৌবাহিনীর আপনি যথার্থই উল্লেখ করেছেন নৌবাহিনী উনিশশো একাত্তর সালের সেই রণাঙ্গনে খুব স্বল্প পরিসরে শুধুমাত্র দুটি গানবোর্ড ভারতীয় নৌবাহিনী কর্তৃক প্রধানকৃত যেগুলি রূপান্তরিত শিপ প্রকৃতপক্ষে জাহাজ ছিল না সেরকম জাহাজ নিয়ে মাত্র জন নাবিক নিয়ে সেই যাত্রা শুরু করে এবং সেখান থেকে আমাদের নৌবাহিনী আজকে শক্তিমত্তায় এবং কলেবরে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আধুনিক সাজে সজ্জিত হয়ে সাবমেরিন ত্রিমাত্রিক বাহিনী হিসেবে আমরা আত্মপ্রকাশ করেছি এবং আমরা নৌবাহিনীর সদস্যরা সাধারণত লোকচক্ষুর অন্তরালে আমরা কাজ করে থাকি অনেক সময় সেনাবাহিনীর কর্মকাণ্ড সাধারণের কাছে দৃষ্টিগোচর হয় বিমান বাহিনীর উড়োজাহাজগুলিও দেখা যায় দেখি না কিন্তু ওইভাবে দেখা যায় না এই জন্য হয়তো অনেক গভীর সমুদ্রে কাজ করে সাধারণের লোকচক্ষুর আড়ালে থেকে যায় বাট আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ গঠনে আমরা কাজকর্ম করে থাকি খুব সংক্ষেপে আমি কয়েকটা অ্যাসপেক্ট উল্লেখ করব আমরা এই শান্তিকালীন সময়ে আমরা আমাদের কিছু ম্যান্ডেট আছে আমাদের সমুদ্রে সীমার নিরাপত্তা রক্ষার জন্য আমরা প্রতিনিয়ত টোয়েন্টি ফোর সেভেন যে কোনো সময় বৎসরের পাঁচ থেকে আটটি জাহাজ আমাদের বিভিন্ন অপারেশনাল দায়িত্বে নিয়োজিত থাকে আমাদের সমুদ্র এলাকায় এবং উপকূলীয় এলাকায় এবং যার ফলশ্রুতিতে আমরা দুই হাজার বিশ একুশ সালে বঙ্গোপসাগরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা চুরির ঘটনা বা কোনো শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটে নেই এটা আমাদের জন্য একটা বিরাট সাফল্য যারা আছি তাদের জন্য আমরা ব্লু ইকোনমি কার্যক্রমে আমরা ব্লু গার্ড নামে একটা অপারেশন পরিচালনা করছি যেখানে আমরা প্রতিনিয়ত জাহাজ সব সার্বক্ষণিকভাবে নিয়োগ করছি এবং ব্লু ইকোনমির কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা করছি আমরা রোহিঙ্গা অনুপ্রবেশ বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা অনুপ্রবেশের জন্য আমরা স্পেশাল অপারেশন পরিচালনা করছি উপকূলীয় সংশ্লিষ্ট এলাকায় আমরা আমাদের বর্ডার এলাকায় যাতে ফিশিং আইইউ ফিশিং অপরিকল্পিত ফিশিং না হয় বহির্দেশের জাহাজরা যাতে এসে ফিশিং টলারা এসে যাতে ফিশিং করতে না পারে সেই জন্য আমরা করেছি জাটকা অপারেশন আমাদের অন্যতম একটা প্রধান পিস টাইম অপারেশন যার জন্য আমাদের দেশে ইলিশের উৎপাদন মানে দশ বছরে আড়াই লক্ষ তিন লক্ষ টন ইলিশ এখন সাড়ে পাঁচ লক্ষ এবার আমরা আশা করছি যে পনেরো ছয় লক্ষ পনেরো ছয় লক্ষ হবে এটা কিন্তু আমাদের একটা নিরবিচ্ছিন্ন একটা পদক্ষেপ এবং আমাদের যে অপারেশন তারই একটা সুফল আমরা মানব পাচারে রোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছি দুর্যোগ এবং ত্রাণ তৎপরতায় সার্চ অ্যান্ড রেস্কিউর জন্য আমরা সমুদ্র এলাকায় উপকূল এলাকায় সব সর্বক্ষণিকভাবে আমরা মোতায়েন আছি এবং মেনশন করতে হয় দুই হাজার সালে আমরা একত্রিশটি সার্চ সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন করেছি এবং দুই থেকে বিশ আমরা সর্বমোট চারশো পঞ্চান্ন জনকে জীবিত উদ্ধার করেছি এবং একশো সত্তর জন মৃতদেহ মন্ডলের সেই জন্যই বোঝায় আমরা নৌবাহিনীর সদর দপ্তর দেখি যে শান্তিতে সমরে সমুদ্রে দুর্যয় সর্বশেষ সবসময় কাজ করতেছে সর্বশেষ একটি বিষয় না উল্লেখ করলেই নয় সেটা হচ্ছে এই যে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য ভাষাঞ্চরে একটা অভাবনীয় কাজ করেছে বাংলাদেশ নৌবাহিনী যেখানে এক লক্ষ মানুষের জন্য দুর্গম এলাকায় একটা বাসস্থান তৈরি করা এছাড়াও দেশে ভূমিহীন উপকূলীয় এলাকায় ভূমিহীন ব্যক্তিদের জন্য আমরা ব্যারাক হাউস সহ অন্যান্য অনেক উন্নয়নমূলক কাজ করে থাকি সো এগুলি হচ্ছে আমাদের শান্তিকালীন সময়ের কাজ আমাদের কিন্তু যুদ্ধ প্রস্তুতি আমাদের মহড়া আমাদের অন্যান্য সমর প্রস্তুতি কিন্তু ছাড়া এই কাজগুলি আমাদেরকে করতে হয় এবং আমরা অত্যন্ত সফলতার সাথে এই কাজগুলি করে আসছি এবং এর সুফল জাতীয় অর্থনীতিতে যোগ হচ্ছে এবং দেশের মানুষের সুফল উপভোগ করছে মানে আমরা একটা চট করে ইলিশেরটাই বললাম খুব দ্রুত মানে খুব কম বয়স সময়ে একটি সরকারি প্রকল্প কত সহজে মানে জাটকা নিধন বন্ধ করা মা ইলিশ ধরা বন্ধ করা তার সঙ্গে ইলিশের উৎপাদন এবং স্বীকৃতি স্বরূপ নৌবাহিনী দুই সালে স্বাধীনতা পদক এবং দুই সালে জাতীয় মৎস্য পুরস্কার পেয়েছে এবং আমরা নিরবিচ্ছিন্নভাবে এই কাজগুলি করে আমরা নৌবাহিনীকে অভিনন্দন জানাই জন্য এবং আমাদের শুভেচ্ছা স্বাগতম থাকলো তো আমি একই সঙ্গে জানতে চাই এই আধুনিকতার কথা বললাম আমরা আমার বাংলাদেশ মানে একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল বা তারও দশ বছর পরে আমরা হয়তো ভাবিনি যে আমাদের সাবমেরিন থাকবে বাংলাদেশের সাবমেরিন হবে কিন্তু আমাদের এখন সাবমেরিন আছে আমরা নৌ যুদ্ধ জাহাজ বানানোর জন্য চেষ্টা করছি আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা নৌ যুদ্ধ জাহাজও বানাবো সেখানে কোথায় আছে জি থ্যাংক ইউ ইউরি মাচ আমরা দুই হাজার সতেরো সালে ত্রিমাত্রিক নৌবাহিনীতে প্রবেশ করি দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে এবং এই সাবমেরিন দুটি খুব একটু থামায় আমি বিস্তারিত শুনবো তার আগে একটু বিরতি নেওয়ার সময় হয়ে গেছে দর্শক আমরা বিরতিতে যাচ্ছি বিরতির পরে এসে আমরা আবার আলোচনা করব এই বিশেষ আয়োজন আমাদের উন্নয়ন অগ্রগতিতে সশ্ত্র বাহিনী আমাদের সঙ্গে আমরা আছি আজকে শস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিশেষ আয়োজনে আমাদের বিষয় উন্নয়ন অগ্রগতিতে শস্ত্র বাহিনী আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন বিমান বাহিনীর সদর দপ্তরের বিমান সদর ইউনিটের এয়ার অধিনায়ক এয়ার কমান্ডার মোহাম্মদ আমিন আছেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদর দপ্তরের কল্যাণ ও পুনর্বাসন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মাহমুদ মাওলার ডন এবং আছেন নৌ সদর দপ্তরের নৌ অপারেশন পরি দপ্তরের পরিচালক কমান্ডার হাসান তারিক মণ্ডল কমান্ডার হাসান তারিক মন্ডল আমি আপনার কাছে থামিয়েছিলাম আপনাকে জি আপনি যা শুরু করেন যে কোথায় আছি আধুনিক যেখান থেকে শেষ করেছিলাম যে আমরা দুই হাজার সতেরো সালে আমরা দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে আমরা ত্রিমাত্রিক নৌবাহিনীতে আমাদের যে স্বপ্নের ত্রিমাত্রিক নৌবাহিনী সেখানে আমরা প্রবেশ করি যেটা আমাদের জাতির পিতার স্বপ্ন ছিল যে একটি আমাদের ভূ কৌশলগত প্রয়োজনে আমাদের জন্য একটি শক্তিশালী নৌবাহিনী দরকার তো সেটারই অংশ হিসাবে আমরা ত্রিমাত্রিক নৌবাহিনী আমরা সাফল্য অর্জন করি এর আগে আমরা দুই সালে আমাদের নৌবহরে যুক্ত হয় দুটি পেট্রোল মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং দুটি হেলিকপ্টার খুবই বলা এখানে প্রাসঙ্গিক হবে যে গত এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত সানুগ্রহ এবং তার আগ্রহে এই সরকারের আমলে বাংলাদেশ নৌবাহিনীতে মোট ছত্রিশটি যুদ্ধজাহাজ নতুন সংযোজিত হয়েছে চারটি এয়ারক্রাফট আটটি নতুন ঘাঁটি যেগুলি আমাদের আমাদের দায়িত্ব কর্তব্য পালনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল আমাদের আধুনিকায়ন হয়েছে আমাদের আধুনিক যুদ্ধজাহাজ কিনেছি এবং সবচেয়ে যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের উনিশশো সালে জাতির পিতা আমাদের দেশে জাহাজ নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন আমাদের দেশীয় শিপইয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রী সেই উদ্যোগকে আরেকটা মাত্রা দিয়েছেন দুই সালে আমরা প্রথম আমাদের যুদ্ধজাহাজ তৈরি করি আমাদের নিয়ন্ত্রণাধীন শিপইয়ার্ডে এবং আমরা এখন আরও বড় যুদ্ধজাহাজ নিজস্ব প্রযুক্তিতে আমরা করতে যাচ্ছি যেটা আমাদের আগামীর নৌবাহিনীকে আরও সমৃদ্ধ করবে এবং আমাদের বহরকে আমাদের দায়িত্ব পালনে আরও সুন্দরভাবে আমরা দায়িত্ব পালন করব এবং আমি পেশাগত দায়িত্ব পালন আমি একটু এখন যেতে চাই আমাদের এয়ার কমান্ডার মোহাম্মদ বদুর আপনার কাছে আপনি বলছেন যে সম্মিলিতভাবে কাজ করে যে সশস্ত্র বাহিনী যে মূলনীতি সেখানেও আমরা দেখছি যে আমাদের বিমান বাহিনী অনেকটাই এগিয়েছে আমরা মেঘ টোয়েন্টি নাইন পেয়েছি আমরা সেভেন সেভেন বিজি পেয়েছি এবং আমরা এখন শুনছি যে মাল্টি রোল এয়ারক্রাফট এমআরসি আপনাদের ভাষায় আমরা অতটা বুঝি না কিন্তু আমরা মনে করি এটা আধুনিক যুদ্ধ বিমান আমাদের সক্ষমতা বাড়াবে এবং একই সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার ক্ষেত্রে একটা বড় অবদান রাখবে যদি আপনি বলেন এয়ার কমান্ডার প্রতিবেদন ধন্যবাদ আবার আপনাকে আমি শুধু প্রথমে এটাই শুরু করতে চাই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাহিনীকে দক্ষ এবং এই একটা পেশাদার বাহিনী রূপে গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তার প্রমাণ কিন্তু আমরা পদে পদে দেখতে পাচ্ছি আমাদের দেখতে হবে আমরা শুরু করেছিলাম আমরা যদি কিলো ফ্লাইট থেকে শুরু করে থাকি তিনটা বিমান বিমান হ্যাঁ আর আমার ডাকোটা যেগুলো আমরা উপহার হিসেবে পাওয়া বিমান এবং যেগুলো কিন্তু কোনো সমরাষ্ট্র উৎক্ষেপণের বা মিজাইল মারার কোনো সক্ষমতা ছিল না সেখান থেকে কিন্তু ওই সময় আমাদের এই সক্ষমতা অর্জন করতে হয়েছিল আমাদের যাত্রীবাহী ছোট বিমানকে একটা হিসাবে ব্যবহার করে থেকে সেখানে আমাদের কর্মীরা আমাদের বিমান সেনারা আমাদের প্রকৌশলীরা আমাদের পাইলটদের ঐকান্তিক প্রচেষ্টা এই যে কিলো ফ্লাইটের যে আমাদের যে নেতা ছিলেন কিলো ফ্লাইটের লিডার সুলতান মাহমুদ স্যার ওনাদের মাধ্যমে যে জিনিসটা সৃষ্টি হয়েছে ওটার কিন্তু উত্তরোত্তর যে সমৃদ্ধি এটা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা ইচ্ছা এবং বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নের জন্যই প্রযোজ্য হয়েছে ব্যাপারটা দেখতে হবে উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনী মিগ টোয়েন্টি ওয়ান বিমান সংযোজন করেছিল আন আমাদের আনটোয়েন্টি ফোর এসেছিল আমাদের এমআই ছিল নতুন সর্বপ্রথম তখনও কিন্তু তিন বাহিনীর যুদ্ধাস্ত্র সংযোজিত হয় নাই এবং বিভিন্ন বইয়ে প্রকাশ আছে যে ওই সময়কার যারা আমাদের সেনাবাহিনী প্রধান বা নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান তারা যখন একসাথে হলেন যে এটা সংযোজন করলেন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়েছে সেটা কিন্তু ওই সময় থেকে শুরু তার পরবর্তীতে যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে মিগ 29 বিমান উপহার দিলেন বিমান বাহিনীকে আমাদের সক্ষমতা 9998 সালের দিকে 98 99 ওই সময়টায় আমাদের কিন্তু এই সক্ষমতা কিন্তু অনেক ধাপ বেড়ে গেল এটা অনেক ধাপ বেড়ে গেল এটা একটা একটা বলে কোয়ান্টাম জাম্প একটা নিম্ন স্তর থেকে একটা উচ্চ স্তরে চলে যাওয়া সমরাস্রো বা আধুনিক আয়ন বা আমাদের যে সক্ষমতা সেটার ক্ষেত্রে বাড়ানোর ক্ষেত্রে বাড়ানোর ক্ষেত্রে এর পরবর্তীতে আমাদের সমুদ্র যে সীমা এই সীমার মধ্যে আমাদের যে মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ আমরা ইটালিয়ান অগাস্টা ওয়ান আমাদের দেশ সংযোজিত হলো এই অগাস্ট আমার যে এই সম্পূর্ণ সীমা যে আমাদের নৌবাহিনীর ব্লু ইকোনমি এবং আমাদের সেনাবাহিনীর যে উদ্ধার কার্যক্রম সব কিছুর সাথে সন্নিবেশিত হয়ে একটা একটা বিশাল অবদান বাহিনী বাহিনী বলতে আমরা তিন মিলে যৌথ কার্যক্রম এবং ওই চিন্তা করে আমাদের যে ভিশন টোয়েন্টি থার্টি সেই আলোকে আগানোর প্রেক্ষাপটে আমাদের এটার সাথে সংযোজিত হলো এয়ার ডিফেন্স রাডার আকাশ প্রতিরক্ষা রাডার যেটা দিয়ে আমরা আমাদের যদি আমাদের ফরেন পলিসি চিন্তা করি যেটা বঙ্গবন্ধু দিয়ে গিয়েছিলেন যে আমাদের বন্ধুত্ব সঙ্গে বন্ধুত্ব সঙ্গে সাথে না সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা প্রস্তুত রয়েছি আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আমরা আমাদের প্রতিরক্ষার জন্য প্রস্তুত কিন্তু আমরা যুদ্ধ করতে চাই না আমরা শান্তি চাই এই প্রেক্ষাপটে আমাদের যে যৌথ যে কার্যক্রম এটা কিন্তু সমন্বিতভাবে আগাচ্ছে আমাদের রূপকল্প দুই হাজার আমরা বলছি এখন এই প্রেক্ষাপটে আপনার আকাশ প্রতিরক্ষা রাডার আসলো আমাদের নতুন যে আকাশ প্রতিরক্ষা রাডার আমরা আমাদের মনের দারিদ্রতা থেকে আমরা কিন্তু দরিদ্র দেশ হিসাবে নিজেদেরকে ছোট ভাবছি না আমাদের সক্ষমতা আছে বলেই এখন আমাদের ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ কিন্তু আমাদেরকে যে সমরাস্ত্র দেওয়ার জন্য উদ্বিগ এই পরিপ্রেক্ষিতে আমাদের প্রশিক্ষণ বিমান যেটা আমাদের যেটা ছিল সেটা কিন্তু আমরা এখন আমাদের গ্রোভ যেটা আমরা জার্মানি থেকে আমাদের সর্বশেষ প্রধানমন্ত্রী যখন ফ্রান্সে গিয়েছেন জি ফরাসি সেই ব্যাপারে কিন্তু আলোচনা হয়েছে এটা হয়তো আমাদের পরবর্তীতে তার কোনো কার্যক্রম দেখতে পাবো হয়তো এটা ফলাফল দেখতে পাবো এটা আমাদের নীতি তার করেছিলেন আমরা এমন একটা জিনিস চাই আমাদের মতো দেশে আমরা কিন্তু যেই দেশে আমরা উন্নয়নশীল দেশের পর্যায়ে যাচ্ছি আমাদের টাকার সাশ্রয় করতে হবে দেশের জনগণের কথাও ভাবতে হবে এই প্রেক্ষাপটে আমরা এমন একটা বিমান এমন একটা যুদ্ধ জাহাজ চাই যেটা দিয়ে আমরা সব ধরনের কাজ করতে পারবো আমাদের যুদ্ধ কাজও করতে পারব আমাদের বোমা নিক্ষেপের কাজ করতে পারব আমাদের সমুদ্র সার্ভেলেন্সের কাজ করতে পারব আমাদের সমুদ্রের ভিতরে আমরা আমাদের যুদ্ধ অস্ত্র ব্যবহার করতে পারবো এই জন্য আপনার এরা আমরাকে বলতে চাচ্ছি এমআরসিএ যেটা আমরা উন্নত ধরনের উন্নত দেশের সাথে সক্ষমতারে মানে আমরা সাধারণ সাধারণ মানুষের বহুমুখী বিমান বলতে পারবো বহুমুখী আপনাকে ধন্যবাদ ভালো করে একটু ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদেরকে সাধারণ মানুষের বোধগম্য করে বলার জন্য কল মাহমুদ মাওলান আপনি যদি বলেন যে সক্ষমতা জায়গা আমাদের সেনাবাহিনী সক্ষমতার কথা যদি আসে তাহলে আমি আবারও বলবো আমাদের সক্ষমতা বা আধুনিকতার যে গোল কর্তন শুরু হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাত ধরেই উনিশশো চুয়াত্তরের যেই প্রতিরক্ষা নীতি তার আলোকেই কিন্তু আমাদের প্রতিরক্ষা নীতি দু হাজার আঠারো এবং আমাদের ফোর্সেস গোল্ডেন্টি থার্টি টোয়েন্টি থার্টি করা হয়েছে ফোর্সেস টু টোয়েন্টি থার্টির আলোকে যেটা যেই বিষয়গুলো উঠে আসে সেটা হচ্ছে আমাদের সক্ষমতা আমাদের বর্তমান সরকারের বিভিন্ন মেয়াদে তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং বঙ্গবন্ধুর কন্যা সুযোগ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা অনেকগুলো নতুন ইউনিট অনেকগুলো আর্সেনাল অনেক সংযোগ পেয়েছে। পেয়েছি যদি একটু বিশেষ করে আরও স্পেসিফিক্যালি বলি ছিয়ানব্বই এবং দু সালের মধ্যবর্তী সময় আমরা একটি কম্পোজিট ব্রিগেড পেয়েছি একটি প্রতিরক্ষা নিরাপত্তার জন্য ছোট বড় ইউনিট সংগঠন হয়েছে সেই সময় আমাদের শিক্ষার প্রসারের জন্য প্রশিক্ষণের প্রসারের জন্য ন্যাশনাল ডিফেন্স কলেজ করা হয়েছে তারপরে এমআইএসটি করা হয়েছে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ করা হয়েছে আমাদের এনসিওস একাডেমি করা হয়েছে এবং আমাদের পদাতিক কোরকে ইনফেন্ট্রি স্কুল বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্ট করা হয়েছে এটা ছিল প্রথম ধাপের বর্তমান সরকারের এই এই সময়কালের যদি বলি তাহলে তো আরও অনেক বড় একটি বিষয় যে আমাদের তিনটি ডিভিশন রেজ করেছে সপ্তম ডিভিশন দশ ডিভিশন এবং সতেরো ডিভিশন এছাড়াও আমরা আরও একটি কম্পোজিট ব্রিগেড পেয়েছি আমরা দুটি ওয়ার্ক অর্গানাইজেশন ব্রিগেড পেয়ে কনস্ট্রাকশন ব্রিগেড পেয়েছি একটি এয়ার ডিফেন্স ব্রিগেড পেয়েছি এবং এছাড়াও একটি পেয়েছি প্যারাকমান্ডো ব্রিগেড আমাদের দুটি ব্যাটালিয়ানকে প্যারা ব্যাটালিয়ানে রূপান্তরিত করা হয়েছে আটটি ব্যাটালিয়ানকে মেকানাইজ ইনফেন্ট্রি ব্যাটালিয়ান করা হয়েছে এখন যদি স্পেসিফিক্যালি যদি ফিজিক্যাল এলিমেন্ট বা আমরা সরঞ্জামা দিব অস্ত্রশস্ত্রের কথা বলি আমরা নতুন সাজোয়া যান পেয়েছি এম বিটি টু থাউজেন্ড যেটি ফোর্থ জেনারেশন ট্যাঙ্ক আমরা পেয়েছি এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারি এয়ার ডিফেন্স রাডার পেয়েছি নতুন আমরা অত্যাধুনিক সর্বাধুনিক লিকন এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারি প্রতিষ্ঠা করেছি আমাদের বিধ্বংসী আকাশ বিধ্বংসী স্বয়ংক্রিয় সোরাট পেয়েছি ভি সোরাট পেয়েছি আমরা পেয়েছি রাতের জন্য আর্মি এভিয়েশনের মতো একটি এভিয়েশন গ্রুপ পেয়েছি যেখানে আমাদের ডফিন হেলিকপ্টার এমআই ওয়ান সেভেন ওয়ান এইচ এস হেলিকপ্টার পেয়েছি আমরা কাসা এই সমস্ত সরঞ্জাম এবং প্রতিরক্ষার যে সমস্ত দরকার তা পাওয়ার পরে আমি জানতে চাইব আপনার কাছে যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়েও কিন্তু আমাদের একটা অবস্থান তৈরি হচ্ছে আমি ইয়ার বাইরেও মানে আমাদের পিসকিপিংয়ের বাইরেও এই যে র্যাঙ্কিংয়ের ব্যাপারটা এটি একটু শুনবো এবং একই সঙ্গে কিপিং বলবেন আপনি সেটি বিরতির পর আমরা শুনবো আমাদের সঙ্গে থাকুন দর্শক আমরা আয়োজন করেছি বিশেষ আয়োজন স্বাস্থ্য বাহিনী দিবস উপলক্ষে উন্নয়ন অগ্রগতিতে স্বাস্থ্যবাহিন আমরা আছি আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিশেষ আয়োজনে আমাদের বিষয় উন্নয়ন অগ্রগীতে সশস্ত্র বাহিনী আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন বিমান বাহিনীর সদর দপ্তরের বিমান সদর ইউনিটের এয়ার অধিনায়ক এয়ার কমান্ডার মোহাম্মদ আমিন আছেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদর দপ্তরের কল্যাণ পুনর্বাসন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মাহমুদ মাওলার ডন এবং আছেন নৌ সদর দপ্তরের নৌ অপারেশন দপ্তরের পরিচালক কমান্ডার হাসান মন্ডল আমি মাহমুদ কাছে ছিলাম আপনি আমি প্রশ্ন করেছেন যে র্যাঙ্কিং এর জায়গাটায় মানে আমি অনেক জায়গায় খবর দেখি যে একশোর মধ্যে আমরা পঁচাশিতে আছি পঁয়তাল্লিশে আছি একটু যদি বুঝিয়ে বলেন সাধারণ মানুষের জন্য র্যাঙ্কিং এর আগে আপনি বলেছিলেন শান্তি শান্তিতে হ্যাঁ সেটা শান্তিতে আমরা এক নম্বর এখন হ্যাঁ শান্তি রক্ষার বিষয়টা আগে বললাম শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে ব্লু হেলমেটের সেনা সদস্যরা এই মুহূর্তে একটি অনন্য পর্যায়ের একটি মানদণ্ড প্রমাণ করেছে তারা এখন এই মুহূর্তে একশো বাইশটি দেশের মধ্যে প্রথম স্থানে অধিষ্ঠিত আমাদের এই মুহূর্তে আটটি দেশের মধ্যে আটটি দেশে শান্তিরক্ষী মিশন চলছে সেখানে পাঁচ হাজার তিনশো চোদ্দ জন লোক আমাদের শান্তিরক্ষী দায়িত্ব পালন করছে আমরা এই পর্যন্ত চল্লিশটি দেশে এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো ছিয়াশি জন সেনা সদস্য অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে তো রক্ষার এই যে প্রথম স্থানে অধিষ্ঠিত থাকা এটা কিন্তু আমাদের মানদণ্ডকেই বিচার করে এবং এক নম্বরে থাকার থাকতে পারার বিষয়টি কিন্তু খুব সহসাই হয়েছে তা না এটা আমরা বেশ গত প্রায় সাত আট বছর ধরে আমরা এই স্থানে আছি মাঝে মাঝে হয়তো সেকেন্ড পজিশন বা থার্ড পজিশনে আসি বাট স্টিল উই আর উইদিন দি উইদিন দি টপ লিস্ট আচ্ছা এখন আপনি বলতে জানতে চাচ্ছিলেন অ্যাবাউট দি মিলিটারি র্যাঙ্কিং এই মুহূর্তে বিশ্বে বেশ কয়েকটি মিলিটারি র্যাঙ্কিংয়ের প্রচলন রয়েছে যেমন ধরেন গ্লোবাল মিলিটারাইজেশন ইন্ডেক্স তারপরে হেভি ওয়েপেন ইন্ডেক্স তারপরে হচ্ছে মিলিটারি স্ট্র্যাটেজিক র্যাঙ্কস ইন্ডেক্স তো সব মিলে যদি বলি আমাদের মিলিটারি স্ট্রেংথ এই মুহূর্তে পঞ্চাশেরও নিচে আপনি শুনে আশ্চর্য হবেন যে একশো চল্লিশটি দেশের মধ্যে আমরা পঞ্চাশেরও নিচে মানে পঞ্চাশের মধ্যে একটি দেশ যা আমাদের জন্য একটু অভাবনীয় প্রাপ্তি প্রাপ্তি স্বাধীনতার মাত্র পঞ্চাশ বছরের মধ্যে আমরা এত কাছাকাছি চলে আসি আমরা নিশ্চয়ই এটা নিয়ে গর্ব করি এবং নিশ্চয়ই সেই জন্য আমরা এখন অভিনন্দন জানতে চাই আপনাদেরকে এই ইন্ডেক্সে যে বিষয়গুলো উঠে আসে সেগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের ম্যান পাওয়ার ল্যান্ড ফোর্সের পাওয়ার নেভাল ফোর্স এয়ার ফোর্স এবং আরেকটি যে জিনিস এসে হচ্ছে জিওগ্রাফি এবং আমাদের রিসোর্স জিওগ্রাফি তো আমাদের ছোটো একটি দেশ আমাদেরকে এটা মানতে হবে সে সেই র্যাঙ্কিংয়ে আমরা একটু পিছিয়ে যাই বাট আপনি যদি দেখেন নেভাল ফোর্স তারা কিন্তু পঁচিশতম আচ্ছা এয়ারফোর্স তারা উইদিন থার্টি ফোর ফর্টি ফাইভ সবার জন্য আমাদের অভিনয় আমি একটু এখন যেতে চাই আমাদের হাসান মন্ডল আমি একটু নতুন একটু প্রশ্ন একই সঙ্গে এটা তো বলবেন সক্ষম একই সঙ্গে যদি আপনি একটু মিলিটারি ডিপ্লোমেসির কথা যদি একটু বলেন সেটা একটা নতুন ধারণা আমাদের জন্য ধন্যবাদ মিলিটারি ডিপ্লোমেসি আমাদের এটা দিয়েই শুরু করি যেটা এটা অনেক ক্ষেত্রে একটু কম উচ্চারিত বা কম একটা বিষয় আলোচনা বিষয় আমাদের প্রথমত হচ্ছে বিশ্বের একমাত্র মেরিটাইম টাস্ক ফোর্স মিশনে যেটা আছে লেবাননে সেখানে কিন্তু আমরা দুই সাল থেকে যেটা আমাদের দেশ থেকে প্রায় বারো হাজার কিলোমিটার দূরে আমরা কিন্তু সেখানে দুটি জাহাজ ছিল প্রথম সাত বৎসর এরপর থেকে একটি জাহাজ এখন বর্তমানে একটি জাহাজ ওখানে মোতায়েন আমাদের রিপোর্টার গিয়েছিলেন হ্যাঁ আপনাদের সেই জন্য লেবাননে আমাদের দেশ থেকে এত দূরে একটা জাহাজ মেইনটেইন করা ওখানে পরিচালনা করা মেরামত রক্ষণাবেক্ষণ সহ রসদ অনেক একটা সহজ বিষয় না সেটা আমরা কিন্তু খুব সাফল্যজনকভাবে গত এগারো বছর ধরে এটা আমরা করে আসছি মিলিটারি ডিপ্লোমেসির কথা যদি বলতে হয় আমরা প্রতিনিয়ত নৌবাহিনী জাহাজ আমাদের যেমন বিভিন্ন দেশের শুভেচ্ছা সফর প্রশিক্ষণ সফরে যাচ্ছে সেখানে আমাদের জাতীয় পতাকাকে তুলে ধরছে অনুরূপভাবে আমাদের দেশেও অনেক বিদেশি জাহাজ আসছে রিসেন্ট যদি খুব সাম্প্রতিক আমি বলতে চাই গত মাসে আমাদের এখানে রাজকীয় নৌবাহিনীর একটা জাহাজ আমাদের স্বাধীনতার পঞ্চাশ এবং জাতির পিতার একশোতম যে জন্মশতবার্ষিকী বার্ষিকী ছিল এইচ এম এস ক্যান্ট এর আগে একটি ইন্ডিয়ান জাহাজ এসেছিল এই একই পারপাসে আমাদের সামনে আরও দুটি জাহাজ আসবে একটি জাপান দুটি জাপানিজ জাহাজ আসবে আগামী ডিসেম্বরে এর মধ্যে আরও একটি যুক্তরাষ্ট্রে একটি জাহাজ আসবে এই একই পারপাসে সো আমরা যেমন বিদেশের মাটিতে যাচ্ছি বিদেশিরাও বাংলাদেশকে নিরাপদ মনে করছে স্বাচ্ছন্দ্যপূর্ণ মনে করছে এবং আমাদের সাথে পেশাগত কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে এবং এই পেশাগত কর্মকাণ্ড শুধুমাত্র নৌবাহিনীর সাথে না আমরা যেমন এক্সাইজ কারাত যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সাথে আমরা আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী মিলে আমরা একটা যৌথ মহড়া করি টাইগার শার্ক এ ধরনের অসংখ্য মহড়ায় আমরা অংশগ্রহণ করছি এবং আমাদের জাহাজ যখন বিদেশে প্রশিক্ষণ সফরে যাচ্ছে কোনো এক্সারসাইজে যাচ্ছে তখন কিন্তু অনুরূপভাবে আমাদের সশস্ত্র বাহিনীর অন্যান্য সদস্যরা বিশেষত বিমান বাহিনীর সেনাবাহিনীর যারা অংশ তারাও কিন্তু আমরা ওখানে যাচ্ছি সো এর মাধ্যমে সামগ্রিকভাবে আমি মনে করি যে বাংলাদেশের যে ভাবমূর্তি পেশাগত যে নৈপুণ্যতা প্রদর্শন এগুলি আমাদের খুব সুন্দর আপনি ধন্যবাদ হাসান মন্ডল আমি এয়ার কমান্ডার আমি শেষ করেন আমাদের কাছে এক আছে আপনি যে সম্মিলিত কথাটা খুব গুরুত্ব ছিলেন শুরু থেকে সেটা দিয়ে যদি শেষ করেন আজকে ধন্যবাদ তো সম্মিলিত কথাটা যেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী আমরা একসাথে আমাদের যে তিন বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আপনি যদি এই যে মিলিটারি ডিপ্লোমেসির কথা বললেন আমরা মুজিব বর্ষ হচ্ছে উদযাপন করেছি আপনি দেখবেন আমাদের বিমান বাহিনীর একসাথে করেছি সেনাবাহিনীর আমাদের যে হেলিকপ্টার আছে ওটা করেছি আমাদের নৌবাহিনীর জাহাজ বিভিন্ন জায়গায় পরিদর্শনে গিয়েছে শুভেচ্ছা সফরে সেখানে করেছে একসাথে করেছে আমরা আমাদের সি ওয়ান থার্টি যেটাকে আমরা স্ট্র্যাটেজিক বিমান বলি যেটা এক মানে আন্তর্জাতিক আমাদের যে বাউন্ডারি ওটা ক্রস করা মানে আমার স্ট্র্যাটেজিক অ্যাসেট ওটার আমাদের যে লেজের মধ্যে আমাদের মুজিব বর্ষ পরিদর্শিত হয়েছে আমরা জানেন যে আমাদের যে বাংলাদেশ বিমান যে আমাদের জাতীয় পতাকা যে বিভিন্ন দেশে যায় এটাও ডিপ্লোমেসির একটা অংশ সেরকম আমাদের সশস্ত্র বাহিনীর যেই ডিপ্লোমেসিটা এটা কি হবে আমার সশস্ত্র বাহিনীর প্রতিনিধিত্ব যখন আমার ইউএন মিশনে থাকবে আমাদের বর্তমানে সেনাবাহিনীর প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো আছে ইউএন মিশনে বিমান বাহিনীর সাড়ে সাত হাজারের মতো তিরানব্বই থেকে সম্পন্ন করেছে নৌবাহিনীরটা লেবাননে আছে নৌবাহিনীর জাহাজ ওই সাগরে ভাসছে আমার সশস্ত্র বাহিনীর চিহ্ন বা ওখানে এখন এই যে সম্মিলিত যে প্রচেষ্টা এই সম্মিলিত প্রচেষ্টাটা আমাদের যতভাবে সমুন্নত থাকবে আমাদের যেমন আমরা একসাথে শুরু করেছি যেমন ধরেন আমাদের মহিলা যে কর্মকর্তা নিয়োগ এদেরকে দেওয়া কথা তিন বাহিনীতে আছে শুরু করার ক্ষেত্রে আমাদের মহিলা পাইলট আমরা তৈরি করেছি মহিলা পাইলট তারপরে ধাপে ধাপে মহিলা পাইলট সৃষ্টি হয়েছে আমরা প্রথমে আমাদের হেলিকপ্টার বিমান বাহিনী থেকে যখন আছে সেনাবাহিনীর নৌবাহিনীর আছে আমাদের যে সবাই মিলে এই যে আমাদের যে এই যে একটা সহাবস্থান এবং এই এই যে সবার যে একটা সামগ্রিক প্রচেষ্টা আমাদের দেশটাকে একসাথে তুলে ধরা প্রতিনিধিত্ব করা এগিয়ে নিয়ে যাওয়ার পুনর্গঠনের কাজ করা এটা কিন্তু এইভাবেই সম্ভব ধন্যবাদ শস্ত্র বাহিনীকে সেই আমরা শস্ত্র বাহিনী হিসেবে আজকে বলছি এবং শস্ত্র বাহিনী সকলে যুক্ত আমাদের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী আপনাদের তিনজনকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য দর্শক আপনাদেরও ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান আয়োজন উপভোগ করার জন্য